জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভের পর জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে লাগাতার কাজ করে যাচ্ছেন রাজ্যের সমবায় জনজাতি কল্যাণ এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বিগত বাম সরকারের শাসনাধীন দিনগুলিতে দেখা যেত নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকতেন নেতামন্ত্রীরা। রাজ্যের সাধারণ মানুষেরা দেখা পেতেন না মন্ত্রীদের। অথচ বর্তমানে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের পর থেকেই বিধায়ক তথা মন্ত্রীকে সর্বদা পাশে পাচ্ছেন সেখানকার জনসাধারণ। নির্বাচনের পূর্বে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন তা পালনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শুক্লাচরণ নোয়াতিয়া। রাজ্যবাসীকে যাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য কাজ করছেন তিনি। সোমবার একাধিক কর্মসূচি নিয়ে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রামরাই বাড়ি বাজারে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এদিন এক বৈঠকে মিলিত হন তিনি। এদিনের বৈঠকের মাধ্যমে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন রামরাই বাড়ি এলাকার লোকজনেরা। জনগণের কাছ থেকে উঠে আসা সমস্যাগুলি কিভাবে দ্রুততার সহিত সমাধান করা যায় তার প্রচেষ্টা করেন মন্ত্রী। বিভিন্ন সময়ে বিভিন্ন দলে বা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আমরা অনেক সময় শুনি যে বিশেষ করে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে আমাদের জনজাতি এলাকায় নাকি ডিপ্রাইভ হয় বা উন্নয়ন হয় না বা নজর রাখার মতন সচেতন হয় না। তো আজকে সেগুলি আমরা নজর রেখে বিশেষ করে আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আমাদের প্রত্যেকটা এডিসি ভিলেজ কমিটি যেগুলি আছে সেটাকেও আমরা নজর রেখে আমরা কাজ করার জন্য আমরা চেষ্টা করছি এবং রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ এবং এলাকায় স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র বা আমাদের বিদ্যালয়গুলি কি পরিস্থিতিতে আছে আমরা সেটা আমরা যথেষ্ট নজরদারি রাখছি এবং সেটাকে কিভাবে আরও মজবুত করা যায়, কিভাবে সেটাকে আরও উন্নত করা যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আগামী দিনে আমাদের এইগুলি আমাদের বেসিক যে ইম্পর্ট্যান্ট রোড কানেক্টিভিটি, ইলেকট্রিক কানেক্টিভিটি আর ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটিগুলি আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং চালিয়ে যাচ্ছি, আমাদের কাজ হচ্ছে। বিগত দিনে যদি আমরা তুলনা দেখি যে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিগত বহু দল রাজনীতি করত বা বিগত বহু দলের রাজনীতি প্রতিনিধিরা এই বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভাতে প্রতিনিধি হয়ে যেত, কিন্তু আজকের দিনে আমরা সেটাই বলতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমরা সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের দিনে পর্যন্ত এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে পানীয় জলের ব্যবস্থা অন্তত আমরা একটা ইতিহাস তৈরি করতে পেরেছি। সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম এবং ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ। রাজ্যের মন্ত্রী হওয়ার পরেও বিধায়ককে কাছে পেয়ে আনন্দিত জুলাইবাড়িবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।